হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। আর পোনপ্রথমে সকলকে মোৰ চ্যানেলটোলৈ আন্তরিক স্বাগতম জানাইছো। নিযুক্তির লগত জড়িত এটা খবর আজি আপনার দিব লৈছো। এটো হৈছে অসম লোকসেবা আয়োগ অর্থাৎ আসাম পাবলিক সার্ভিস কমিশনের পৰা এটা এডভার্টাইজমেন্ট প্রকাশ পাইছে। আর সেইটো হৈছে কেইটামান ড্রাইভার পোস্ট ওলাইছে কনটেক্সুয়াল বেসিস। আর কেইটা পোস্ট ওলাইছে চাই লওঁ আর কি যোগ্যতা লাগিব। টোটেল পোস্ট ওলাইছে চাৰিটা আর এইটো কনটেক্সুয়াল প্রায় এবছর। আর আমার এই ক্ষেত্রত আপনি ক্যান্ডিডেটজন মেট্রিক পাস হব লাগিব, লাইসেন্স থাকবই লাগিব, ইয়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জৰ রেজিষ্ট্রেশন হৈ থাকিব লাগিব। বয়সৰ ক্ষেত্ৰত দিছে 18-40 বছৰ, কিন্তু এই ক্ষেত্ৰত আমাৰ যিটো এজ ৰিলেক্সেশ্যন আছে এছ টিৰ ক্ষেত্ৰত 5 বছৰ হওক, ও বি চিৰ ক্ষেত্ৰত 3 বছৰ, এক্স ছাৰ্ভিচমেনৰ ক্ষেত্ৰত 2 বছৰ, এই গভ ৰুল মতে পাব তেওঁলোকে। আৰু ইয়াত দিছে দ্য ইলিজিবল কেণ্ডিডেট শ্বেল হেভ টু এপিয়াৰ ড্ৰাইভিং স্কিল টেষ্ট হেল ইন গুৱাহাটী। আৰু তেওঁলোকে ড্ৰাইভিং টেষ্ট দিব লাগিব, তাৰপিছত ড্ৰাইভিং টেষ্ট হওয়ার পিছত তেওঁলোকৰ লিষ্ট ওলাব আমার যে ওয়েবসাইট আছে এপিএসসির। তাৰপিছত আপনার লিষ্ট ওলার পিছত আপনার যখন কেন্ডিডেট সিলেক্টেড হয় তেওঁলোককো মাতিব, লিষ্ট দিব। আর ইয়াত দিছে অল দ্য এপ্লিকেন্ট আর এডভাইস টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন রেগুলারলি, ওয়েবসাইটত চাই থাকিব লাগিব। আর অফলাইন মোডত এপ্লাই কৰিব লাগিব, অনলাইন মোড নহয়। আপনার যখন স্ট্যান্ডার্ড ফর্ম আছে স্ট্যান্ডার্ড ফর্ম ফিল আপ করব, তার দুকপি ফটো দিব, পাসপোর্ট সাইজ, এজ প্রুফ দিব। এজ প্রুফ ক্ষেত্রে আপনার যখন মেডিকেল এডমিট আছে মেডিকেল এডমিট দিব, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অর্থাৎ মেডিকেল মার্কশিট সার্টিফিকেট দিব, ড্রাইভিং লাইসেন্সর যে জেরক্স কপি সে দিব, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জর যে রেজিস্ট্রেশন কার্ড তার জেরক্স কপি, কাস্ট সার্টিফিকেট, এই সকলখিনি জেরক্স করে সেলফ এটেচ করে দিব। আর আপনার সাবমিট কোড করবলে চাই লোক, ইয়াত দিছে আসাম পাবলিক সার্ভিস কমিশন জওয়াহরনগর খানাপাড়া গুয়াহাটি 7810222। অন অফলাইন মোডত এপ্লাই করবলে আর লাস্ট ডেট দিছে 28 এপ্রিল, সরি 28 এপ্রিলত ভিতর আপনার আপনার অফিসত সাবমিট করব লাগিব। আর আপনার নাম সমূহ ব্লক লেটার লিখব, এড্রেসটো দিয়ে যাব কোড সাবমিট করবো, ডেপুটি সেক্রেটারি আসাম পাবলিক সার্ভিস কমিশন জওয়াহরনগর খানাপাড়া গুয়াহাটি 7810222 দিছে। আর আপনার ড্রাইভিং টেস্ট দিবল কোনো টিয়ে দিয়ে নিদি ইয়াত লিখিয়ে দিছে। আর কমিশনে যিকোনো সময়তে এই এডভার্টাইজমেন্ট মডিফাই করবো পারে বা ক্যানসেল করবো পারে তেওঁলোকৰ ওপৰত কথা। আর আপনার কন্টেক্ট নাম্বার হোক ইমেইল আইডি আপনার এপ্লিকেশনত লিখি দিব। এয়া আছিল আজি গুরুত্বপূর্ণ খবরটো। প্রথমবার যদি চ্যানেলত ভিজিট কৰিছে তেতিয়ালে সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব, আর কাষত থকা বেল আইকন দবাই অল নটিফিকেশন অন কৰি থব, যাতে এনে ধৰণৰ গুরুত্বপূর্ণ খবরসমূহ আপোনালোকে খুব সোনকালে চাবলৈ পায়, লগতে আপোনালোকৰ বন্ধু বান্ধৱীসকলকো ভিডিওটো শেয়ার কৰি দিব। ধন্যবাদ, জয় অসম।